ধন্যবাদ। আজকে ড্যাবের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই অনুষ্ঠানে উপস্থিত সারা বাংলাদেশ থেকে জুমের মাধ্যমে কানেক্টেড ড্যাবের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই আলোচনা প্রায় 5 ঘন্টার মতন হয়ে গিয়েছে, তো আমরা এখানে অনেক আলোচনা শুনেছি। আমার মনে হয় আমার মতে খুব একটা বলার এখানে কিছু নেই, এখানে আলোচনার কম বেশি অনেক কিছু হয়েছে। অনেক লোক, বিশেষ করে স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, ওনারা অনেকগুলো মূল বিষয় এখানে অলরেডি আলোচনা করে ফেলেছেন। তবে আলোচনা আমি সংক্ষেপে বলতে চেষ্টা করব। সংক্ষেপে বলার আগে আমি একটা এক্সট্রা ধন্যবাদ দিতে চাই, সবাইকে বিশেষ একটা ধন্যবাদ দিতে চাই এখানে উপস্থিত সকলকে। সেটা হচ্ছে, আর যাই হোক, আমরা আজকে ধৈর্য পরীক্ষায় বেশ সফলতার পরিচয় দিয়েছি। এনিওয়ে, নেতৃবৃন্দ, এই প্রতিষ্ঠাবার্ষিকীর 31তম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে, আমরা এখানে সবাই কম বেশি জানি 1989 সালের 6ই আগস্ট প্রায় বোধহয় 17 জন তরুণ চিকিৎসকের উদ্যোগে আজকের এই ড্যাব প্রতিষ্ঠিত হয়েছিল। ড্যাবের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদেরকে কিছু মানুষকে স্মরণ করা উচিত আমি মনে করি, বিশেষ করে আমাদের স্বাধীনতা যুদ্ধে বেশ অনেক চিকিৎসক শহীদ হয়েছেন। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি তাকে স্মরণ করছি, একই সাথে আমি স্মরণ করছি বিভিন্ন সময় স্বৈরাচার এই আন্দোলনে চিকিৎসক সমাজের কিছু চিকিৎসক এবং ড্যাবের আমাদের কিছু চিকিৎসক শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন। স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে তাদেরকে, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ড্যাবের কিছু নেতৃবৃন্দ যারা এই মুহূর্তে আমাদের সাথে নেই, যারা মারা গিয়েছেন, আমি ওনাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করতে চাই রিসেন্টলি যেই করোনা মহামারীতে প্রায় 100+ চিকিৎসক বাংলাদেশে মারা গিয়েছেন, মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে, বিশেষ করে করোনা আক্রান্ত মানুষকে চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন সেই সকল চিকিৎসক বৃন্দকে আমি স্মরণ করতে চাই। নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত উপস্থিত চিকিৎসক বৃন্দ, এখানে আলোচনায় একটি কথা উঠে এসেছে, ড্যাব অবশ্যই একটি মানবিক সংগঠন, কিন্তু মানবিক সংগঠনের পাশাপাশি ড্যাবের আরেকটি বৈশিষ্ট্য আছে, যে ড্যাবে আপনারা যারা সদস্য আছেন, টপ টু বটম যারা সদস্য আছেন, তাদের মধ্যে একটি রাজনৈতিক আদর্শ আছে, তারা একটি বিশেষ রাজনৈতিক আদর্শকে আপনারা সাপোর্ট করেন। স্বাভাবিকভাবে এই সাপোর্টের কারণেই, এই রাজনৈতিক আদর্শকে ধারণ করার কারণেই ড্যাবের একটি পেশাজীবী সংগঠন হওয়া সত্ত্বেও ড্যাবের একটি আলাদা বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের মানুষ, বিশেষ করে 90 স্বৈরাচারী আন্দোলনে, যেহেতু 89 ক্রিয়েট হয়েছে ড্যাব, সেই সময়ে বাংলাদেশের স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলগুলো যখন একত্রিত ছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, সেই সময় ড্যাব একটি অগ্রণী ভূমিকা পালন করেছিল পেশাজীবী সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি পরবর্তীকালে বিভিন্ন সময় যখন নির্বাচন এসেছে, সেই সময় নির্বাচনে ড্যাব বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শের পক্ষে জনমত গঠনে, বাংলাদেশী জাতীয়তাবাদীর নির্বাচনী কাজে ড্যাব বিভিন্নভাবে সহযোগিতা করেছে দেশের প্রায় প্রত্যন্ত অঞ্চলে, সকল অঞ্চলে। এছাড়া ড্যাবকে আমরা দেখেছি দুর্যোগকালীন সময়, বাংলাদেশে বিভিন্ন সময় বন্যা হয়েছে, বিভিন্ন সময় ঝড় তুফান হয়েছে, বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি ড্যাবের চিকিৎসক বৃন্দ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা নিয়ে তাদেরকে, তাদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ড্যাব দুর্যোগগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আমরা দেখেছি আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন গুরুত্ব উল্লেখযোগ্য দিনগুলো বা দিবসগুলোতে
দেব মানুষের পাশে দাঁড়িয়েছে সহযোগিতার জন্য, সেই দিবসগুলিকে উদযাপনের জন্য, সেটা রক্তদান কর্মসূচি হোক, মেডিকেল ক্যাম্প হোক, মেডিকেল চিকিৎসা হোক, ওষুধ বিতরণ হোক, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে দিয়ে। আমি ব্যক্তিগতভাবে আজকের এই অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে ড্যাবের সকল চিকিৎসকবৃন্দকে একটি বিশেষ কারণে আমি ধন্যবাদ জানাতে চাই, ব্যক্তিগতভাবে এবং দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে। এখানে আব্বা সাহেব সহ আমাদের মোশারফ সাহেব সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ উল্লেখ করেছেন সাই কমিটির, যে বিশেষ করে 111 থেকে শুরু করে এখন পর্যন্ত, আজকের এই দিন পর্যন্ত, আমাদের বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত, অত্যাচারিত হয়েছে, শারীরিকভাবে যারা এফেক্টেড হয়েছে, এরকম বহু নেতাকর্মীকে, নেতাকর্মীর পাশে ড্যাবের চিকিৎসক বৃন্দ বিভিন্ন সময়ে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে মেডিকেল সহযোগিতা করেছেন, তাদেরকে মেডিকেল সাহায্য করেছেন। বিভিন্ন সময় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলিষ্ঠ, বোল্ড ভূমিকা গ্রহণ করেছিলেন 111 থেকে এখন পর্যন্ত, বিভিন্ন বাধা বিপত্তির মধ্যেও। এই সেই কারণে আজকে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি ড্যাবের চিকিৎসক বৃন্দকে, যারা তখন ছিলেন এখনো আছেন, তাদেরকে এবং সামগ্রিকভাবে দলের সকল নেতাকর্মীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে। আমরা এখানে আলোচনায় একটি উল্লেখযোগ্য দিক সবাই আলোচনা করেছেন, চলমান যেই সমস্যাটি আছে, চলমান যেই মহামারীটি আছে, আমরা দেখেছি কিভাবে যেখানে সরকার, আমরা যে সরকারটি আছে, সেই সরকারটি কিভাবে কিভাবে ফেল করেছে মানুষের পাশে দাঁড়াতে, সেইখানে ড্যাব খুব মিনিমাম রিসোর্স নিয়ে, ড্যাবের চিকিৎসক বৃন্দ, ড্যাবের স্বাস্থ্যকর্মী বৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে কিভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কিভাবে তাদেরকে ওষুধ সাপ্লাই করা, কিভাবে মানুষকে সচেতন করা লিফলেটের বিনিময়, লিফলেটের বিতরণের মাধ্যমে, কিভাবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স সার্ভিস প্রোভাইড করার মাধ্যমে মানুষকে সহযোগিতা করেছে, যতটুকুই হোক ড্যাব মানুষের পাশে গিয়ে এই বিপদের সময় দাঁড়িয়ে, যখন মানুষ দিশেহারা ছিল, বিকজ এই মহামারী সম্পর্কে আমরা সবাই কম বেশি বাই নাও জানি এবং চিকিৎসক হিসাবে আপনারা অবশ্যই ওয়াকিফ হন যে সারা পৃথিবীর মানুষ এটার সম্পর্কে খুব একটা বেশি কিছু জানতো না কিছুদিন আগে পর্যন্ত, এখন কিছুটা জানে। সেই সময় মানুষ কি ওষুধ খাবে, না কিভাবে মানুষ নিজেকে রক্ষা করবে, এই সকল বিষয়ে ড্যাব মানুষকে সচেতন করার চেষ্টা করেছে মিনিমাম রিসোর্স এর মধ্যে দিয়ে, এই সকল কিছুর মধ্যে দিয়ে, এই আতঙ্কের ভিতর দিয়ে ড্যাব চেষ্টা করেছে অসুস্থ মানুষকে সুস্থ করে তোলার জন্য, ড্যাব চেষ্টা করেছে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, আক্রান্ত মহামারীতে আক্রান্ত, করোনা COVID-19 আক্রান্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। সত্যি এটি সত্যি একটি প্রশংসা দাবি রাখে, ড্যাবের সকল নেতাকর্মী, ড্যাবের সকল সদস্য কৃতিত্বের দাবি রাখেন যারা এই কাজে ইনভলভ ছিলেন। আমরা ভালো করে খেয়াল করে দেখেছি যে ড্যাব যখন এই কাজ করছে, খুব একটা অন্য কোনো সংগঠন, পেশাজীবী সংগঠন, বিশেষ করে যারা এই ধরনের পেশার সাথে, চিকিৎসা পেশার সাথে জড়িত, খুব বাংলাদেশের অন্য কোনো সংগঠনকে সেভাবে আমরা দাঁড়াতে দেখিনি যেভাবে ড্যাব দাঁড়িয়েছিল। সত্যিকার ভাবে আজ ড্যাবের ড্যাবকে নিয়ে আমরা গর্ব করতে পারি, অন্তত আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ড্যাবকে নিয়ে গর্ব করি এই সময় এই কাজ করার জন্য। নেতৃবৃন্দ, এখানে আমাদের সম্মানিত সদস্য, স্থায়ী কমিটির সদস্যবৃন্দরা উল্লেখ করেছেন, আমিও উল্লেখ করতে চাই বিষয়টি আবারও, সেটি হচ্ছে যদিও আপনারা একটি মানবিক সংগঠন, কিন্তু আপনাদের যেহেতু একটি আলাদা রাজনৈতিক বৈশিষ্ট্য আছে, সেই জন্য স্বাভাবিকভাবেই এখানে আজকে যারা উপস্থিত আছেন, যারা বিভিন্ন মাধ্যমে, জুম হোক, ফেসবুক হোক, বিভিন্ন মাধ্যমে অনুষ্ঠান দেখছেন বা আলোচনা শুনছেন, আমরা সকলেই জানি যে আপনারা কোনো না কোনো ভাবে এক সময় বিএনপি ছাত্র রাজনীতি আরম্ভ করে, ছাত্র দলের রাজনীতি আরম্ভ করে, আজকে ড্যাবের রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ সোজা কথায় আপনারা বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির সাথে সম্পৃক্ত আপনারা কোনো না কোনো ভাবে। সেই জন্য স্বাভাবিকভাবে এখানে মধুর সাহেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আপনারা পেশাজীবী সংগঠন, আপনাদের একটি রাজনৈতিক বৈশিষ্ট্য আছে, কিন্তু আপনাদের একটি অ্যাডভান্টেজ
এবং আমি মনে করি বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক সিচুয়েশনে আপনাদের একটি দায়িত্ব বলতে পারেন, আমি মনে করি এটা দায়িত্বই হওয়া উচিত যে বাংলাদেশের আর যতগুলো পেশাজীবী সংগঠন আছে তাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করা আপনাদের সাথে, দেশের সাথে। আপনারা তো তাদেরকে তাদের কাছে রাজনীতির বিষয় নিয়ে যাবেন, দেশের সাথে, দেশের মানুষ, দেশের যে দুর্যোগকালীন অবস্থা, দেশের মানুষের যে অসহায় অবস্থা, এটি থেকে কিভাবে দেশকে, দেশের মানুষকে বের করা যায়, সেই জন্য তাদেরকে নিয়ে এসে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা, এটা আপনাদেরকে আমিও বলবো ভেবে দেখার জন্য, এই বিষয়ে কাজ করার জন্য। এছাড়াও আপনাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, চিকিৎসক হিসেবে আপনারা বিভিন্ন মানুষের কাছে আপনারা পৌঁছতে সক্ষম, আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারেন যে কি অবস্থা দেশের, কেন আপনার দল বর্তমানে যারা জোর করে দেশ পরিচালনা করছে সেই রাজনৈতিক দল থেকে আপনার দল বেটার। আপনার কাছে বলার মতন বহু কিছু আছে। আমি কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম, এখানে একটু আগে আমাদের সম্মানিত সদস্য মোশাররফ সাহেব একটু আগে উল্লেখ করেছেন যে কিভাবে আমাদের প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ যে দলটি, যারা জোর করে আজকে দেশের শাসন ক্ষমতা ধরে রেখেছে, তারা কিভাবে ব্যর্থ। আমি তার সাথে ওনার সাথে আমি একটু ওনার বক্তব্যের সাথে আমি যোগ করতে চাই। আমি মনে করি এই যে আওয়ামী লীগ দলটি, এই দলটি আজকে থেকে ব্যর্থ নয়, এটি বাংলাদেশ সৃষ্টি হবার আগে থেকেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের পূর্ববর্তী নেতার সময় থেকেই তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আজকে আমরা সকলে গর্ববোধ করি যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই আমরা যদি একটু পিছন দিকে তাকাই দেখতে পারি যে পৃথিবীর রাজনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারি যে এই ধরনের আনুষ্ঠানিকতা বা এই ধরনের ঘোষণা, এই ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক নেতৃত্ব অথবা রাজনৈতিক দলের পক্ষ থেকে আসে, কিন্তু সেদিন এই ঘোষণাটি দিতে তৎকালীন রাজনৈতিক বাংলাদেশের বাঙালি রাজনীতিবিদ যারা ছিল, বাংলাদেশের বাঙালি রাজ বাঙাল বাংলাদেশের মানুষকে ঘিরে যে রাজনৈতিক দলগুলো ছিল, সেই রাজনৈতিক দলগুলো সেই সময়ে সেই ঘোষণা ব্যর্থ হয়েছিল। অর্থাৎ তারা যে দাবি করে, আওয়ামী লীগ নামক দলটি দাবি করে, প্রথমেই তারা ব্যর্থ। আজকে এই ব্যর্থতা শুধু সেদিন থেকে শুরু না, এই ব্যর্থতা স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী। এখানে আমাদের আরেকজন সম্মানিত সদস্য মধুর সাহেব কিন্তু সংক্ষেপে বলে গিয়েছেন যে স্বাধীনতা পরবর্তী সময় কিভাবে তারা দেশ পরিচালনা করেছে এবং কিভাবে প্রত্যেকটি ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটি বাকশালী ফোর্থ অ্যামেন্ডমেন্ট, বোধহয় সেটি ফোর্থ অ্যামেন্ডমেন্ট যেটিকে বলে, বিশেষ ক্ষমতা আইন, সেই সময়ে দুর্ভিক্ষ বলেন, সেই সময় সংবাদপত্র সবগুলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া বলেন, সেই সময় বিশেষ ক্ষমতা আইনের মাধ্যমে তৎকালীন বিরোধী দল জাসদের প্রায় বহু কয়েক হাজার মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, যেভাবে জেলবন্দি করা হয়েছিল, যেভাবে কয়েক লক্ষ, প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষ সেদিন না খেয়ে খেয়ে মারা গিয়েছিল দুর্ভিক্ষে, এরকম আরো অনেকগুলো বিষয় আছে, এই সবগুলোই ব্যর্থতার পরিচয়। আজকে যদি আমরা অ্যানালাইসিস করি 72 থেকে 75, কেউ কি বলতে সক্ষম হবে যে কি কি সফলতা ছিল সেই সরকারের নেতৃবৃন্দ? আমি সেদিন ওই কথাটা বলেছিলাম, হয়তো আপনারা কেউ শুনেছেন, আজও আমি উল্লেখ করতে চাই। দেখুন, 2 বছর আগে একটি নামকাওয়াস্তে একটি নির্বাচন হয়েছে, 2018 সালের নির্বাচন করেছে এই অবৈধ সরকার। এই নির্বাচনটি কি হয়েছে, এটি নিয়ে কি রিয়াকশন, বাংলাদেশ সহ তাবৎ পৃথিবীর কি রিয়াকশন, এটা আপনারা জানেন। এখানে আপনারা অনেকেই উপস্থিত আছেন, বয়সের কারণে সেই সময় আপনারা 73 সালের নির্বাচন হয়তো মোটামুটি ভাবে তখন অনেকেই প্রত্যক্ষ করেছিলেন। এখানে কিছু কিছু মানুষ অবশ্যই আছেন, বিশেষ করে আমাদের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, কিছু কিছু কৃষকবৃন্দ আছেন যারা বয়সে আমাদের থেকে সিনিয়র, তাদের পক্ষে সেই সময় দেখা সম্ভব হয়েছিল। সেটি আমি যতটুকু জানি, যতটুকু আমি বইপত্র ঘেঁটে দেখেছি, যে এই 73 সালে নির্বাচন আর বর্তমানে যে 2000 2 বছর আগে যে নির্বাচন হয়েছে, খুব একটা এর মধ্যে তফাৎ নেই। একটি প্রশ্ন আজকে জাতির সামনে, জাতিকে, জাতির উচিত হবে, সমগ্র জাতির উচিত হবে, বিশেষ করে নতুন প্রজন্মের উচিত হবে খুঁজে বের করা যে সেদিনও 73 সালে 72 সালে শেখ মুজিব দেশে আসলো, 1.5 বছরের মাথায় সে দেশকে এমন কি পরিস্থিতিতে নিয়ে গেল যে তৎকালীন সরকার বাধ্য হলো সেরকম একটা রিগড
চুরির ইলেকশন করতে, নিশ্চয়ই কিছু হয়েছিল। মোদি সাহেব ওনার বক্তব্যে খুবই সংক্ষেপে বলেছেন, যেই ব্যর্থতাগুলো তুলে ধরছেন, যেই চিত্র উনি তুলে ধরেছেন 72 থেকে 75 সালে, সেটাই প্রমাণ করে যে কেন তারা সেই রিগ চুরির ইলেকশন করেছিল। কারণ এই দলটির পক্ষে ভালো কিছু উপস্থাপন করা সম্ভব নয়। এই দলটি অতীতেও ভালো কিছু করেনি, বর্তমানেও তারা ভালো কিছু, এবং স্বাধীনতা যুদ্ধেও তাদের কোনো অবদান ছিল না। সেটি তো আপনাদের সংক্ষেপে এক লাইন আমি বললাম, অবদান যদি থাকতো তাহলে তারাই এই স্বাধীনতার ঘোষণাই হোক, আনুষ্ঠানিক হোক, সেটি তারা করতো, সেটি তারা করেনি। শেখ মুজিবের সময় থেকে আজ পর্যন্ত তারা বিজয় দিবস কবে পালন করছে? পালন করছে আমরা 26শে মার্চ, এই আমরা এই অনুষ্ঠানটি পালন করছি, এই দিবসটি পালন করছি। তো এই যে 26শে মার্চ, 26শে মার্চ আমরা পালন করছি, তারা বলে তাদের তারা 7ই মার্চ ঘোষণা করেছিল, স্বাধীনতার ঘোষণা তারা 7ই মার্চ দিয়েছিল। তাহলে খোদ শেখ মুজিবুর রহমান তো 7ই মার্চ এই ঘোষণা, এই দিবসটি পালন করেনি। অর্থাৎ শহীদ জিয়া যেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা শহীদ জিয়া যেদিন দিয়েছিলেন, সেই দিনটিকেই প্রত্যেকে মেনে নিয়ে আসছে, স্বয়ং শেখ মুজিবু সেই দিনটিকে মেনে নিয়ে আজ পর্যন্ত 26শে মার্চ আমরা পালন করে এসেছি। নেতৃবৃন্দ, এটি গেল সেই সময়কার কথা। আসুন আমরা যদি এখন আসি, এই যে দেখুন কয়েকদিন আগে আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে কিছু ব্যক্তি শহীদ জিয়ার সমালোচনা শুরু করলো, এই ছিল এই ছিল। কেন সমালোচনা জানেন? কারণ তাদের ওই সময় বলার কিছু নেই, তাদের তো কোনো অ্যাচিভমেন্ট নেই। তাদের যদি অ্যাচিভমেন্ট থাকতো, মানুষ কখন ভালো কিছু বলে? যখন তার ভালো কিছু থাকে। যখন ভালো কিছু থাকে না তার, তখন কিন্তু সেটিকে হাইড করার জন্য মানুষ আরেকজনকে আক্রমণ করে, এটা একটা হিউম্যান সাইকোলজি। যখন আমার নিজেরও কিছু পক্ষে বলার থাকবে না, তখন কিন্তু আমি আরেকজনের দোষ গুণ ধরবো, তাকে তাকে আমি ফর নাথিং, মিথ্যা হোক বানিয়ে হোক, তার বিরুদ্ধে আমি কথা বলবো। আজকে যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ, এই স্বাধীনতা যুদ্ধে যেহেতু তারা হেরে গিয়েছে, এই স্বাধীনতা যেহেতু যুদ্ধে যেহেতু নেতৃত্বে শহীদ জিয়ার ছিল, স্বাধীনতা যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা যুদ্ধ শহীদ জিয়ার নেতৃত্বে হয়েছিল, যেহেতু তারা এখানে হেরে গেছে, সেই জন্যই আজকে শহীদ জিয়াকে তারা আজকে আক্রমণ করে। কি অবস্থায় তারা দেশকে 75 সালের আগ পর্যন্ত রেখে গেছিল? পরবর্তীতে শহীদ জিয়া কি সংক্ষেপে কি করেছেন? স্পিকার সাহেব এখানে সংক্ষেপে তুলে ধরেছেন ওনার বক্তব্যে, মধু সাহেব সংক্ষেপে তুলে ধরেছেন। আসুন আমরা যদি আরো একটু সামনে চলে আসি, আজকে কিছুদিন আগে দেখলাম, এই কয়েকদিন আগে পেপারে দেখলাম যে অগস্ট মাস, এই 21শে অগস্টে একটি ঘটনা ঘটেছিল 2005 সালে, দুঃখজনক ঘটনা, এটি দুঃখজনক ঘটনা। শেখ হাসিনা দায়ী করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আর আমাকে তো কথাবার্তায় দায়ী করছে, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার দ্যাট। আজকে একটি প্রশ্ন করা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করে এই যে হত্যাকাণ্ড হয়েছিল 21শে আগস্টে, এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী। ইতিহাস একদিন প্রমাণ করবে যে বেসিক্যালি দায়ী তারা। আসুন আমরা একটি জিনিস ভালো করে খেয়াল করে দিই, আপনারা যদি 21শে আগস্টের 2-4 দিন আগের পত্র পত্রিকাগুলো ঘাটাঘাটি করেন 2005 সালের, আপনারা দেখতে পাবেন যে পত্র পত্রিকাগুলোতে কিন্তু নিউজ এসছে যে 21শে অগস্ট মুক্তাঙ্গনে আওয়ামী লীগের একটি জনসভা আছে, সেখান থেকে তারা তাদের কি কি জানি প্রোগ্রাম ঘোষণা করবে, ভালো কথা, থাকতেই পারে, সেটাই হওয়া স্বাভাবিক। এবং যেহেতু তাদের মুক্তাঙ্গনে আলোচনা সভা আছে, সেই জন্য তৎকালীন বিএনপি সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার, সেই সময় স্বাভাবিকভাবেই সরকারের যেটি কাজ, প্রধান বিরোধী দলের একটি অনুষ্ঠান আছে, সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, পত্র পত্রিকায় ছবি এসছে, সেই সময়কার প্রাইভেট চ্যানেল বিটিভি সবগুলো দেখিয়েছে 2-3 দিন আগে যে মুক্তাঙ্গনে পুলিশ র‍্যাব সবকিছু নিরাপত্তা নিশ্চিত করছে, যাতে বিরোধী দল নির্বিঘ্নে সুন্দরভাবে নিরাপত্তার সাথে মিটিংটি করতে পারে। এগুলা এখনো পত্র পত্রিকায় ঘাটলে আপনারা পাবেন, তৎকালীন পত্র পত্রিকা। আমরা দেখলাম সেই দিন যেদিন ঘটনাটা ঘটলো, সেদিন আমরা দেখলাম যে তাদের যেই সময়, এবং তাদের অ্যাপ্লিকেশনও আছে যে তারা মিটিং করতে চায় মুক্তাঙ্গনে, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন থেকে তাদেরকে সেই ক্লিয়ারেন্সও দেওয়া হলো, সরকার নিরাপত্তা নিশ্চিত করলো। আমরা পরবর্তীতে নিউজগুলোতে দেখলাম যে ওই দিন 21 তারিখে শেখ হাসিনা মুক্তাঙ্গনে প্রথমে গেল, যাবার পরে সে সবাইকে গিয়ে বললো মিটিং এখানে হবে না, তোমরা সবাই অফিসের সামনে চলো। আজকে শেখ হাসিনাকে প্রশ্ন করা উচিত,
আওয়ামী লীগের মিটিং তো বিএনপি সরাতে পারবে না, আওয়ামী লীগের মিটিং তো আওয়ামী লীগই সরাবে। এবং শেখ হাসিনা সেটি করেছিল, সে পুরো মিটিংটাকে গিয়ে বললো 1 ঘন্টা পরে অফিসে, তাদের কেন্দ্রীয় অফিসের সামনে মিটিং হবে, সবাই ওখানে চলে আসলো, তাদের সবাইকে নির্দেশ দিল ওখানে চলে আসো, শেখ হাসিনা নিজেও চলে গেল এবং তারপরে এই ঘটনা ঘটল। আজকে আমাদের প্রশ্ন শেখ হাসিনা, আমার প্রশ্ন, পুরো জাতির প্রশ্ন, শেখ হাসিনা কেন তার মিটিং মুক্তাঙ্গনে না করে তার মিটিং তাদের কেন্দ্রীয় অফিসের সামনে নিয়ে গেল? পত্রপত্রিকায় বিভিন্ন সময় এসে তাদের তৎকালীন এক নেতা সাবের চৌধুরী, সে তখন তাদের তাদের মিটিং হচ্ছে, তাদের নেত্রী বক্তৃতা দিবে, তাদের নেতারা বক্তৃতা দিবে, স্বাভাবিকভাবে নেতাকর্মী, সব স্তরের নেতাকর্মী তো মিটিং এর মধ্যে থাকবে। তাদের কিছু কিছু নেতাকে দেখা গেল যে 0 পয়েন্টের আশেপাশে তারা ঘোরাঘুরি করছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এর পরবর্তীতেও পত্রপত্রিকায় এসেছে যে ওলেমা লীগের বিভিন্ন নেতৃবৃন্দ স্বীকার করেছে যে ওই ঘটনার সাথে কিছু কিছু লোক জড়িত যারা তাদের মিটিং এর মধ্যে ছিল, তারা নিজেরাই বলেছে, তাদেরই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এইভাবে বলেছে, পত্রপত্রিকার খবরে পর্যন্ত আছে। এরপরে আমরা কি দেখলাম? আমরা আরেকটি জিনিস খেয়াল করে দেখলাম, সরকার সঠিক তদন্তের স্বার্থে FBI সহ স্কটল্যান্ড ইয়ার্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে তখন দেশে আসতে অনুরোধ করে, তারা এসেও ছিল। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দাবি করলো যে শেখ হাসিনা ওই ঘটনার পরে যখন গাড়িতে উঠেছে, এই গাড়িতেও গুলি করা হয়েছিল। তদন্তের স্বার্থে FBI সহ অন্য অন্য আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাগুলো সেই গাড়িটি দেখতে ছিল, তারা বলল যে গাড়িটি তারা ধ্বংস করে দিয়েছে। একটি এভিডেন্স তারা ধ্বংস করে দিল, কেন ধ্বংস করে দিল? এই প্রশ্নগুলো আজকে হাসিনা এবং আওয়ামী লীগকে করা উচিত। আমি মনে করি যদি এই প্রশ্নগুলোর উত্তর সঠিক তদন্তের মাধ্যমে আমরা বের করতে পারি, প্রমাণিত হবে যে বিডিআর পিলখানা হত্যা, অফিসার হত্যার সাথে যেভাবে আওয়ামী লীগ হাসিনা জড়িত, ঠিক একইভাবে 21 আগস্ট হত্যা ঘটনার সাথে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেকেই জড়িত সেদিন প্রমাণিত হবে। এটি সঠিক সময় ইনশাল্লাহ এটি প্রমাণিত হবে আগামী ভবিষ্যতে। আজকে এই প্রশ্নগুলো জাতিকে করা উচিত, জাতির করা উচিত তাদেরকে। এই কারণে যেহেতু তাদের এই যে এখানে বক্তব্য, বিভিন্ন বক্তার বক্তৃতার মধ্যে বসে উঠেছে, আপনারা ফুটে উঠেছে, আপনারা এখানে যারা উপস্থিত, আপনারা প্রত্যেকেই সকলেই ডাক্তার, ডায়াবেট যারা সদস্য প্রত্যেকেই ডাক্তার, স্বাস্থ্য খাতের আজকে কি অবস্থা আপনারা নিজেরাই তার সাক্ষী। আপনারা যদি বিদ্যুৎ সেক্টর আমরা দেখি, আমরা দেখতে পারি কিভাবে বিদ্যুৎ সেক্টরকে আজকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা বিচার জুডিশিয়ারি দেখি, জুডিশিয়ারিকে কিভাবে আজকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা নির্বাচনী ব্যবস্থা দেখি, নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখি রোড ইনফ্রাস্ট্রাকচার যদি আমরা দেখি, সেখানে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে আপনি ইউ নেম এনি সেক্টর, একটা সরকার জোর করে ক্ষমতায় আছে, ভালো কথা, আজকে 12-13 বছর ধরে তারা ক্ষমতায় আছে, তাদের উল্লেখ করার মতন আজকে আমরা লাস্ট যখন দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সরকার পরিচালনা করেছি, সেই সময় আমরা আমাদের পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্টের র্যাঙ্কিং ছিল 76 এ ওয়ার্ল্ডে, প্রায় 150টা 1500 মতন দেশের, 150 মতন দেশে, দেশের লিস্টে 76 নম্বর র্যাঙ্কিং ছিল। আজকে সেটি 100 পার হয়ে চলে গিয়েছে, আজকে সেটি আফগানিস্তান, এই যেগুলো যুদ্ধবিস্তৃত দেশে, এই পর্যায়ে আজকে চলে গিয়েছে। আজকে তারা ইন্টারনেট নিয়ে এত বড়াই করে, ইন্টারনেটের র্যাঙ্কিং এ বাংলাদেশ সেঞ্চুরির পার করে চলে গেছে, 100-এর পরে সিরিয়ালে বাংলাদেশ চলে গেছে। তো একটা কোন সেক্টর তারা ভালো করে দেখাক যেই সেক্টরে তাদের অ্যাচিভমেন্ট নেই, কোন সেক্টরে সরকার পরিচালনা করার জন্য যেই সেক্টর লাগে, এক এই যে এই সেক্টর, এই যে স্বাস্থ্য সেক্টর, এটাই তো সব বড় একদম চাক্ষুষ আমরা দেখছি, প্রতিদিন আমরা দেখি এইগুলোর কি অবস্থা আজকে প্রত্যেকটি সেক্টরে। আজকে দেশ এখানে উপস্থিত আছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্যরা, ওনারা দেশ পরিচালনা করেছেন কোথায়? ওনারা যখন দেশ পরিচালনা করেছেন, আমরা তো দেখেছি তখন ঢাকা শহর ছিল মসজিদের নগর, আওয়ামী লীগ গত 13 বছরে দেশ পরিচালনা করে ঢাকাকে ক্যাসিনোর নগর বানিয়ে দিয়েছে, আরো বিভিন্ন অনৈতিক কতগুলা বিভিন্ন তাদের নেতা নেত্রীরা সংগঠন। আজকে দেখুন, ভালো হোক খারাপ হোক, সেদিনও আমি একটা অনুষ্ঠানে কথাটা বলেছি, রাইট হোক রং হোক, যেভাবেই তারা করছে করছে, বিএনপি কে নিয়ে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করছে,
যে ঠিক আছে বিএনপির সম্মেলন হচ্ছে না, বিএনপির সম্মেলন হচ্ছে, বিএনপির এই নেতা ভালো না, বিএনপির ওই নেতা ভালো, বিএনপির অমুক অঙ্গ সংগঠনের সম্মেলন হচ্ছে, অমুক কমিটি ঠিকভাবে হয়নি, অমুক কমিটি ঠিকভাবে হচ্ছে, এরকম দেখবেন বিভিন্ন নিউজ আছে। আজকেও কয়েকটা পত্রিকায় বোধহয় এরকম কিছু নিউজ আছে, সত্য মিথ্যা বানিয়ে নিউজ, পত্রিকাগুলো নিউজ করছে। নিউজগুলো কিন্তু পলিটিক্যাল নিউজ। আর আওয়ামী লীগ সম্পর্কে নিউজ দেখেন, আওয়ামী লীগের নিউজগুলো কি, এখানে ডাল চোর ধরা পড়েছে ও আওয়ামী লীগের অমুক, ওখানে চাল চোর ধরা পড়েছে ও আওয়ামী লীগের অমুক, এখানে এই কন্ট্রাক্টর রেল রেল লাইনের মধ্যে পাথরের বদলে ইটের খোয়া বিছেছে সে আওয়ামী লীগের অমুক, আপনি এই ধরনের অনৈতিক চুরি চামারি, অমুক এমপি ধরা পড়েছে, অমুক এমপির সংগঠন এটা করেছে, সে আওয়ামী লীগের অমুক, ব্যাংক থেকে টাকা অমুকে মেরে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা, সে আওয়ামী লীগের তমুক, সব কিছুর মধ্যে আজকে দেখবেন এটা ভালো কোনো অ্যাচিভমেন্ট নাই, ভালো কিছু বলার নাই। সেই জন্যই আজকে অ্যাটাক করো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই জন্যই আজকে মিথ্যা আক্রমণ করো দেশনেত্রী খালেদা জিয়াকে, সেই জন্যই আজকে মিথ্যা আক্রমণ করো বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে। নেতৃবৃন্দ, একটি জিনিস আপনাদেরকে আমি মনে রাখার অনুরোধ করব, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে খুব সম্ভব ফেসবুকের মাধ্যমে বহু মানুষ আজকে এই অনুষ্ঠানটা দেখছেন হয়তো, প্রত্যেককে আমি অনুরোধ করবো একটি অনুসার, একটি ভুল ধারণা আপনাদেরকে আমি ভাঙিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এখানে কারো কারো কি একটি ভুল ধারণা, কেউ কেউ বলে থাকেন বিদেশে বাংলাদেশের বন্ধু নেই, বিদেশে আমাদের খুঁটি জোর বাড়াতে হবে। দেখুন, আমরা সবসময় বিশ্বাস করে এসেছি, এখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন শহীদ জিয়া, আমরা প্রত্যেকে আমরা বিশ্বাস করেছি যে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। আজকে এই যে যারা বলছেন যে বিদেশে বাংলাদেশের বন্ধু নেই, হ্যাঁ আমাদের বন্ধু আছে, কেউ কেউ বলছেন আমাদের লবি জোরালো করতে হবে, দেখুন সবসময় মনে রাখবেন জাতীয়তাবাদী শক্তি কিন্তু সবসময় দেশ এবং দেশের মানুষের স্বার্থ চিন্তা করে। আজকে যদি আমরা আমরা যখন হাসিনা বা আওয়ামী লীগের বিভিন্ন বিদেশ নীতি এই অমুক দেশকে এটা এটা দিয়ে দিচ্ছে দেশের স্বার্থ চিন্তা না করে, অমুক দেশকে এটা এটা দিয়েছে দেশের, তাহলে এই কথাগুলো কেন আসছে? বিএনপি সবসময় দেশ এবং মানুষের কথা চিন্তা করে বলেই, স্বার্থ স্বার্থ চিন্তা করে বলেই কিন্তু কিছু কিছু বিদেশি শক্তি, কিছু কিছু বিদেশি রাষ্ট্র বিএনপি কে সাপোর্ট করবে না, এটাই স্বাভাবিক। আমি আমার দেশের স্বার্থের কথা, আমি আমার দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করব স্বাভাবিকভাবে, তারপরে আমি সেটা বন্ধুত্বের হাত হোক সহযোগিতার হাত হোক আমি বাড়াবো, আগে আমার দেশ, আগে আমার দেশের মানুষের, যারা দেশ এবং দেশের মানুষের স্বার্থ রক্ষা করে, যারা দেশ এবং দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনা করে, তারাই হচ্ছে জাতীয়তাবাদ এবং আমরাই হচ্ছে জাতীয়তাবাদ। নেতৃবৃন্দ, আমারও বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, সবারই ধৈর্য ধৃতি ঘটছে, আমি বক্তব্য লম্বা না করে শেষ কথাটি দুটি কথা বলবো। নেতৃবৃন্দ, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, ড্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আজকে আপনাদেরকে আমি আহ্বান জানাবো, আজকে আমার ড্যাবের সকল সদস্যকে অনুরোধ করব যে আসুন, আমাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কোনো বিষয় নিয়ে, কিন্তু আমাদের মধ্যে বিভেদ রাখা যাবে না, আমাদেরকে ঐক্যকে সুদৃঢ় করতে হবে। মত পার্থক্য আছে, আলোচনা করে আমরা সেটিকে কমিয়ে আনবো, কিন্তু যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের ঐক্যকে সুদৃঢ় করতে হবে, ঐক্যকে কঠিন করতে হবে আমাদের। আমরা নিজেদের ঐক্যকে যদি সুদৃঢ় করতে পারি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। এই গেল এক নম্বর কথা। দ্বিতীয় কথা বলবো যে আসুন, আজকে আমাদের এইম লক্ষ্য হোক বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের, সেটি ড্যাব, বিএনপি, যুবদল, ছাত্রদল, পেশাজীবী সংগঠন, বিএনপি হতে হবে এমন কোনো কথা নাই, আপনি বাংলাদেশের অস্তিত্বে যদি বিশ্বাস করেন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী একজন মানুষ, আপনি বাংলাদেশের মানুষের স্বার্থ যদি বিশ্বাস করেন আপনি বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাসী একজন মানুষ, এইরকম প্রত্যেকটি মানুষ আসুন আমরা একত্রিত হই, আমাদের লক্ষ্য হোক, আমাদের স্লোগান হোক দেশনেত্রীর সেই কথাটি, কি সেই কথাটি, আসুন দেশ বাঁচাই মানুষ বাঁচাই, এটিই হোক আজকে আমাদের স্লোগান, এটিই হোক আজকে আমাদের এইম, আজকে আমাদের লক্ষ্য, আসুন দেশ বাঁচাই দেশের মানুষকে বাঁচাই।
নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত সাই কমিটির সদস্যবৃন্দ, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। সকলে ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন। আমি পরিশেষে আবারও ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের সংগঠনে সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।